আপনারা লক্ষ্য করলে দেখবেন আরবি ১২টি মাস, সবাই বলেন কয়টি মাস? এই ১২টি মাসের মাঝে মাহে রমজানুল মুবারক এমন একটি বরকত মণ্ডিত মাস, এমন এক সম্মানিত মাস যেই মাসের নাম সরাসরি আল্লাহর কোরআন কারিমে রয়েছে। বাকি ১১টি মাসের ভিতর কোন মাসের নাম সরাসরি এভাবে উল্লেখ নাই, একমাত্র যে মাসের নাম আল্লাহর কোরআনে উল্লেখ রয়েছে সেই মাসেই হচ্ছে রমজানুল মুবারক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমাদান ওলামা ইকরাম বলছেন রমাদান মাদা থেকে উৎকলিত, এটা বা রমিন বত, এটার অর্থ হচ্ছে রমাদান অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, পুড়ে ফেলা কিংবা শেষ করে দেয়া। তার মানে রমজান মুবারকের এই মাসে যারা সিয়াম সাধনা করবে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে, তার গুনাহগুলো বিনাশ করে আমল নামা সওয়াবে ভরপুর করে দেবে। এটা সহি বুখারী একটি হাদিস থেকে আমরা পেয়ে যাই। নবী বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলছেন যেই ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের প্রত্যাশায় সিয়াম সাধনা করবে, রোজা পালন করবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। একজন বান্দার জন্য মুক্তি পেতে আর কি দরকার? একজন মানুষের গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে ওই বান্দা যদি নিষ্পাপ হয়ে যেতে পারে, বান্দা যদি দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে কবরে যাইতে পারে, তার চাইতে বড় সুখবর এই বান্দার জন্য, এই বান্দার জন্য এর চাইতে বড় সুখবর সুসংবাদ আর কি হতে পারে? তার মানে বোঝা যায় একজন বান্দার সবচেয়ে সাকসেসফুলই হচ্ছে, একজন বান্দার সবচেয়ে বড় সফলতা হচ্ছে দুনিয়ায় থাকতে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাওয়া, সওয়াবের পাল্লা ভারী হয়ে যাওয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাহে রমজানুল মুবারক এটা সেরকম একটি মাস, সারা ১১ মাস আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছেন, এই একটি মাস অন্তত আমাদের সম্মান করা দরকার, এই একটি মাসকে অন্তত আমাদের ইজ্জত করা দরকার। হতে পারে এই একটি মাসের ওসিলায় আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? ইবনুল জৌজি তিনি বুস্তানুল ওয়াইজি নামক কিতাবে নোট করছেন, বলে রমজান মাসের উদাহরণ হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের ১১ ভাইয়ের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম যেমন, বলে ১২টি মাসের মধ্যে রমজানুল মুবারক হচ্ছে তেমন। ইউসুফ আলাইহিস সালাম ওনারা মোট কয় ভাই ছিলেন? ১২ জন, কথা বলেন কয় জন? ১২ জন ভাইয়ের মধ্যে ১১ ভাইয়ের চাইতে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা যেমন স্বতন্ত্র আলাদা, বলে ঠিক সেভাবে ১২টি মাসের ভিতর ১১ মাসের চাইতে এই মাহে রমজানুল মুবারকের দাম সম্মান মর্যাদাও আলাদা। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা মুবারক যেভাবে বাবার চোখের অন্ধত্ব বিদূরিত করে দিয়েছিল, বলে ঠিক সেভাবে কোনো বান্দা যদি এই একটি মাস রমজান মুবারককে ইজ্জত করে সম্মান করে, এই একটি মাসের ইজ্জত এবং সম্মানের খাতিরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপের অন্ধত্ব বিদূরিত করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।